সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد قال الله تعالى في كلام مجيد وفرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أشرف أمتي حملة القرآن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ارشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله خالص الدين প্রতিষ্ঠান মাদ্রাসা নূরুল ইসলামিয়া শাহজাদপুর এ সম্মানিত পরিচালক জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব আজকের মাহফিলে উপস্থিত এলাকার সম্মানিত সজীবমণ্ডলী সম্মানিত শিক্ষকবৃন্দ সুপ্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সাথে নেয় কোরআন পাকের আসমায় আমাদের বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক কোনো লম্বা কথা না, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা। এখানে যারা আমরা আসছি আমরা সকলেই কোরআন পড়ি যারা আল্লাহ পাকের পরিবারের সদস্য। আমরা তো জানি যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন না। ছোটবেলার সমাজ বয়ে পড়ছে বাবা মা ভাই বোন এদেরকে পরিবার করে দিতে হবে। যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে সিনার মধ্যে জায়গা দিয়েছে, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে সিনাই জায়গা দিতে পারে নাই, সাহেবে কোরআন হামিলে কোরআনের মাথায় হাত ধরে তাদের কল্যাণকামী, কোন না কোন ভাবে কোরআনের সাথে যারা সম্পৃক্ত আছে তারা হলো দুনিয়াতে আল্লাহ পাকের পরিবারের সদস্য। কোরআন শরীফ পড়লে দেখা যাবে একটা পৃষ্ঠে আছে সাদা, একদম সাদা, এই অসংখ্য কোরআন আছে এখানে। কোরআন শরীফের এই পৃষ্ঠার মধ্যে না কোন সুরা, না কোন আয়াত, না কোন বাক্য, না কোন শব্দ, না কোনো বর্ণ কিছুই, একদম সাদা। সমস্ত আলেমের একমত কোরআন শরীফ খোলার পরে যে সাদা পৃষ্ঠা এটা বিনা ওজনে স্পর্শ করা যাবে না। কেন? কাগজ তো রাস্তায় পড়ে থাকে, পা দিয়ে মারাই গেছে। কারণ হলো এই কাগজটা যদিও কোনো আয়াত নাই,
সূরা নাই, শব্দ রেখা নাই, বর্ণ রেখা নাই, কিন্তু ওই পৃষ্ঠাটা কোরআন শরীফের সাথে লেগে আছে। কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। তাহলে একটা সাদা কাগজ যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে মর্যাদাবান হয়ে যায়, যেই ব্যক্তি কোরআনকে চেনাই নেবে, চুম্বন করবে, তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসবে, তাদের দাম বাড়বে না কমবে? পরকালে আমার নাজাতে উসিলা হবে, কিন্তু ময়দানে কোন ব্যক্তি না, কোন পরিবার না, সবচেয়ে বড় সুপারিশকারী হবে আল্লাহ পাকের কালাম, এই কোরআন শরীফ। সুপারিশ করতেই থাকবে, যিনি একটি আয়াত তেলাওয়াত করছেন তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করানোর আগ পর্যন্ত কোরআন শরীফ সুপারিশ বন্ধ করবে। আর একটা মজার কথা শোনাই, আল্লামা রবি মুসলিমে দেখছেন, মুসা আলাইহিস সালামের যুগে দুই জাদুকর, তারা নবী, জাদুকরের বাবা মারা গেছে, সে ছিল প্রবীণ, স্বপ্নে বাবাকে জিজ্ঞেস করতেছ, বাবা আপনি তো মারা গেলেন, তো মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কিছু বলে গেলেন না, সে কি আসলেই জাদুকর না পয়গম্বর? জাদুকর বলতেছে, আমি তো আরেক জগতে আসছি, তোমাদের আমি সিদ্ধান্ত বলে দিতে পারি না, আলামত বলে দিই। তোমরা দেখবে মুসা আলাইহিস সালামের সাথে একটা লাঠি আছে, লাঠি, এই লাঠি যদি চুরি করতে সক্ষম হও তাহলে তোমরা ধরে নেবে, সেও আমার মতো জাদুকর। লাঠি যদি চুরি করতে সক্ষম না হও তাহলে তোমরা নিশ্চিত থাকবা তিনি আল্লাহ পাকে পয়গাম্বর। মুসা আলাইহিস সালামের লাঠি মুজেজা, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কি মুজেজা। মুজেজা দুই প্রকার, এলমি মুজেজা, আমলি মুজেজা। একটা হলো আমলের, একটা এলমের। সব পয়গম্বরদের মুজেজা ছিল আমলি মুজেজা, মুসা আলাইহিস সালাম নাই, তার লাঠি আছে, আছে নাই, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নাই, পয়গম্বর নাই, তার মৌজে যাওয়া নাই। জাদুকর বললেন যে দেখো লাঠি চুরি করা যায় কিনা, দুই ভাই সলা পরামর্শ করে সত্তর বনে হাজির, মুসা আলাইহিস সালাম লাঠি মাথার নিচে দিয়ে ঘুমাও। একজন বললেন যে ভাই আমি মুসা আলাইহিস সালামের গর্দান উঁচু করবো, আরেক ভাই লাঠি নিয়ে ধোধো। পরামর্শ মোতাবেক যখন কাছে আসছে লাঠির গুণ প্রকাশ পেয়ে গেল, তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে লাঠির গুণ আসছে চারটা, তাফসীরে মাজহারি মধ্যে লাঠির গুণ আসছে নয়টা, একটা আমার দরকার এখন, সেটা হলো মুসা আলাইহিস সালাম ঘুমা, লাঠি ঘুমায় না। লাঠি তার ব্যক্তিগত দেহরক্ষী, যখনই দুশমন আসছে লাঠি আর লাঠি নেই, লাঠি জীবিত সাপ হয়ে গেছে। আল্লাহ আমার উনি বলেন মুসা আলাইহিস সালাম নাই, তার লাঠিও নেই। আমাদের নবীজি মুসা আলাইহিস সালাম ঘুমা, লাঠি ঘুমায় না, মুসা আলাইহিস সালাম নাই, তার লাঠি নেই, কিন্তু আমাদের নবীজির মুজেজা, আমলি মুজেজা না, এলমি মুজেজা, আমাদের নবীজি ঘুমায় গেছে পনেরোশো বছর আগে, কিন্তু তার মুজেজা কোরআন শরীফ এখনো জাগ্রত আছে। জাস্টিস তাকি ওসমানি উনি বলেন যখন রাশিয়া সফরে গেলাম, যেই রাশিয়া সত্তর বছর পর্যন্ত মুয়াজ্জিন আল্লাহ আকবার ধরে দিতে পারেনি, যেই রাশিয়াতে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম বুখারীর জন্মস্থান ভেঙে চুরমার করে দেওয়া হলো, সত্তর বছর পর্যন্ত মসজিদ তো বটেই, ঘরের মধ্যে একটি কোরআন শরীফ পাওয়া যায়নি, কোরআন শরীফ পাইনি গলায় ফাঁসি দেওয়া হতো, কোরআন শরীফ পাইনি জেলখানে পুড়ে দেওয়া হতো। উনি বলেন পরে যখন এই লেনিনের সেই মূর্তিকে যখন ক্রেন দিয়ে ভেঙে সাগরে নিক্ষেপ করা হলো, আবার আল্লাহ আকবার ধ্বনি উঠলো, কয়ে যাওয়ার পরে দেখলাম চোদ্দ হাজার হাফেজ সেখানে হাজির। সুবহানাল্লাহ, পকেট থেকে এক জেল কোরআন শরীফ দিলাম এক ছাত্রকে ভরার জন্য, আলহামদুলিল্লাহ তামাম পৃথিবী ঘুরলে বাইবেলের কোনো হাফেজ পাওয়া যাবে না, মহাভারতের কোনো হাফেজ নেই, গীতার কোনো হাফেজ নেই, বাংলাদেশ থেকে শীতের মৌসুমে রমজান মাসে লক্ষ লক্ষ হাফেজ কোরআন মাথায় পাকবে, এর মধ্যে পাঁচ বছরের বাচ্চাও আছে, সত্তর বছরে বৃদ্ধ আছে, যারা সিনার মধ্যে কোরআন লিখেছেন, এর একটি কারণ কোরআন শরীফ কালামুল্লাহ, আল্লাহ পাকের জবানের কথা, এই জন্য আল্লাহ এটাকে সহজ করে সিনার মধ্যে বসাই দিয়েছে। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ যখন মারা গেলেন,
কেন্দ্রীয় শহীদ মিনারে লাশ রাখা হলো, 2 কিলোমিটার পর্যন্ত শুধু ফুল আর ফুল। হিমুরা পাগলের মতো হলুদ ড্রেস পরে দৌড়ঝাঁপ করছে। যদি হিমুদের বলা হতো হুমায়ুন আহমেদের জনপ্রিয় একটা উপন্যাস পাঠ করে শোনা, সম্ভব? 2 পৃষ্ঠা সম্ভব? আর এত বড় বিশাল গ্রন্থ, 6,236টি আয়াত, 5 বছরের বাচ্চা, গিনিস বুকে যে রেকর্ডটা আছে, 5 বছরের বাচ্চাকে দাঁড় করাইছে, সে পানি পান করে নাই, বসে নাই, হেলান দেয় নাই, তেলাওয়াত শুরু করছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, 4 ঘন্টা 35 মিনিটে 30 পারা কোরআন সে জগৎবাসীকে শুনাইছে। গত বর্ষে দিন বাচ্চাকে মাথায় পাকি দিয়ে আসলাম, বাচ্চার বয়স হলো 9 বছর। আমি বললাম 9 বছরে কিভাবে ভাবিস? 5 বছরে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে নুরুল মুক্ত পড়বে 3 বছর, নাজেরা পড়বে, এরপর হেফজ করবে। হুজুর, এই বাচ্চাটার হেফজ করতে সময় লাগছে মাত্র 1 বছর। 1 বছরে সে 30 পারা করান সিনার মধ্যে জায়গা করে দিছে। ফোন নষ্ট হবে, ফেস নষ্ট হবে, ইন্টারনেট বিকল হবে, কম্পিউটার নষ্ট হবে, লাইব্রেরি নষ্ট হবে, লৌহে মাহফুজের কালি দ্বারা ওই 5 বছরের বাচ্চা সিনার মধ্যে আল্লাহ পাকের যে কালাম লেখা এই কোরআন কোনদিন নিশ্চিন্ন হবে না। চেষ্টা হয়েছে, রাশিয়াতে চেষ্টা করা হয়েছে, 1947-এর পরে আপনার চেষ্টা করা হয়েছে, আপনার এভাবে তাতারিও চেষ্টা করছে, কোরআন শরীফ নিশ্চিত করা যায়নি। উনি বলেন একদিন কোরআন শরীফের করে একটা বাচ্চাকে দেওয়া হলো, এখান থেকে একটু দেখে পড়ে শোনাও। বাচ্চা চোখের বাইরে ছেড়ে দিয়েছে, বলে কাঁদো কেন, তুমি হাফেজ না? বলে হ্যাঁ, 30 পারা কোরআন আমার হেফজ করা ইয়াদ আছে। কই দেখে পড়ো? তো হুজুর আমি পড়তে জানি, কইটা আমি পড়তে জানি না। বলে আজিব কারবার, তুমি একজন হাফেজ কোরআন শরীফ দেখে পড়তে পারো না? বলে আমি জীবনে কোনোদিন কোরআন শরীফ দেখার সুযোগ আমার হয় না। 70 বছর পর্যন্ত ইমাম বুখারীর জন্মস্থান, আর ওখানে এই অবস্থা কেন হলো? ওখান যখন আপনার আলেমরা হক কথা বলা থেকে বিরত ছিল, যখন তারা নিষ্ক্রিয় ছিল, এই সময়তে 70 বছর পর্যন্ত আল্লাহ আকবার দরুদ উচ্চারিত হয় নাই, এক যে কোরআন শরীফ ছিল না, আগুনে জ্বালে পড়ে স্যার খার করে দিয়েছে। কোরআন শরীফ দেখে পড়তে পারে না, কাঁদতেছ, আমি দেখে পড়তে পারি না, 14,000 হাফেজ কোরআন শরীফ দেখে পড়তে পারে না, কিভাবে সম্ভব? হুজুর, আমাদের এই এলাকায় এই মহল্লায় একজন হাফেজ সাহেব ছিলেন, যখন সেই কমিউনিজমের টর্নেডো শুরু হয়ে গেল, উনি মুদি দোকান দিলেন, আর দোকানের সামনে দর্জি দোকান, দর্জি ছিলেন, দর্জি দোকান দিলেন, এক পাশে কিছু মদের খালি বোতল উনি সাজায় রাখলেন, আর ওনার বাড়ির ভিতরে ছোট ছোট কামরা বানায় প্রত্যেকটা রুমে তিনি মাদ্রাসা বানাই ফেলছেন। উনি দর্জি দোকানদার, দোকানদারি করতেন, আমরা ভিতরে যেতাম ওনার বাসায় বসতাম, আর ওনার কাছে শুনে শুনে আমরা 30 পারা কোরআন সিনার মধ্যে জায়গা করে নিয়েছি। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের যেন হীনমন্যতা না পেয়ে বসে, যে আমরা কোরআন শিখতেছি, আমাদের কি হবে, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে যেই খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করছেন, হামেলে কোরআন সাহেবে কোরআনদেরকে আল্লাহ পয়গম্বরদের যে খাজানা থেকে রিজিক দিয়েছেন, সেখান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। ইন্না রিজকা লায়াতলুবুল আদা কামা ইয়াতলুবুল আজল, মরণ যেভাবে তোমারে খুঁজে বের করে, তোমার ভাগ্যের রিজিক তোমাকে সেভাবেই তোমাকে পৌঁছে দেওয়া হবে। কোরআন শরীফ ছেড়ে নেওয়ার কারণে কেউ রিজিক থেকে বঞ্চিত হবে না, শুনলে অবাক হবেন। আমাদের বাংলাদেশে শতকরা 2 জন মানে মানুষ মাদ্রাসা শিখছে, শতকরা 2 জন, আর নাইজেরিয়ায় শতকরা 5 জনের হাফেজ পড়ে। মালয়েশিয়ায় হাজার হাজার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার আছেন যারা হাফেজে কোরআন। আর আপনি যদি এখন এই যাকে আপনার উদিত বর্ষ পালন করার জন্য আমন্ত্রিত মেহমান হিসেবে আনাইছি, এরদোগান দেশের প্রেসিডেন্ট, শুধু হাফেজে কোরআন না, গত বছর তিনি খতবে তারাবী পড়েছেন। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পেয়েও নিজেকে ধনী মনে করে না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। কোরআন শরীফ পাওয়ার পরে যে নিজেকে ধনী মনে করে না, যে যার মধ্যে আত্মবিশ্বাস হয় না, সেই ব্যক্তি আমার উন্নত হতে পারে না। তো যে কথা বলতেছিলাম, এই কোরআন শরীফ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। কোরআন শরীফ পৃথিবীতে থাকবে, তাতারি বাহিনী যখন বাগদাদে প্রবেশ করলো, একদিনে 2 লক্ষ মুসলমানকে হত্যা করছে, টাইগ্রিস নদীর উপরে তারা লাইব্রেরি ধ্বংস করে দিল,
নদীর উপরে তারা লাইব্রেরি ধ্বংস করে বই পুস্তক দিয়ে গাড়ি চালাই গেছে, ওই নদীর পানি কালো হয়ে গিয়েছিল এই বই পুস্তকে। তখন তো দোয়াতে কলম দিয়ে লেখা হতো এমন টর্নেডো চালানোর পরও সেখান থেকে কিন্তু কোরআনকে নিশ্চিহ্ন করতে পারে নাই। 1757 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হয়ে গেল, কবি নজরুল কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঝখানে যে পার্ক আছে বাহাদুর শাহ পার্ক, এটার নাম ছিল আন্তা ঘরের ময়দান, পরে এটার নাম হলো সর্বশেষ মোগল বাদশাহ বাহাদুর শাহ নামে বাহাদুর শাহ পার্ক। পরবর্তীতে যখন মুসলমানদের পরাজয় ঘটলো নাম হয়ে গেল ভিক্টোরিয়া পার্ক। আমরা ভিক্টোরিয়া পার্ক চিনি, বাহাদুর শাহ পার্ক চিনি না, আমরা আন্তা ঘরের ময়দান চিনি না। ওখানে একজন না দুইজন না 100 আলেমকে গলার মধ্যে ফাঁসি দিয়া মাসের পর মাস ঝুলে আছে, দাফন কাফন নসিব হয় নাই, শকুন আর চিল তাদের লাশগুলো এভাবে ঠুকরে ঠুকরে খেয়েছে। চিটাগাং থেকে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রোড পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছে মুসলমানের লাশ ঝুলে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলখানায় তার মৃত্যু হয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে আপনার মুখের মধ্যে ময়লা দেখে গাধার পিঠের মধ্যে চালানো হয়েছে। এইভাবে প্রত্যেক যুগে যুগে হামেলে কোরআন সাহেবী কোরআনদের উপর অত্যাচার ইস্টিমুল্লা চালানো হয়েছে, কিন্তু তবে মেরে নাইবে নবীরা জীবনের দিকে পরোয়া করে নাই। তারা এই আল্লাহ পাকের কালামকে সমুন্নত রাখার জন্য তারা চরম প্রতিকূল পরিবেশ তারা কোরআন শরীফকে তারা ধারণ করেছে। পরকালে ময়দানে মহাশয়ে বলবেন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো জান্নাতে আরোহণ করো, কোরআন শরীফ তেলাওয়াত করো জান্নাতে আরোহণ করো। একজন হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করবে, একটি আয়াত তেলাওয়াত করবে, একতলা জান্নাত, দুটি আয়াত তেলাওয়াত করবে, দ্বিতলা জান্নাত, 6236 আয়াত তেলাওয়াত করবে। এটা এমনি মামুলি ব্যাপার মনে হয়, আমি ট্রেনে চড়ছি সিট নাই, যদি সুপারভাইজার আসেন সুপারভাইজারের কাছে 10টা সিট আছে, আর যদি তাকাই দেখি সুপারভাইজার আমার সন্তান, অবস্থা কেমন কথা বুঝেন? ট্রেনে উঠছি সিট নাই, সুপারভাইজার আসছেন বলে আমার পকেটে 10টা টিকিট আছে, ওই সুপারভাইজার যদি লক্ষ্য করে দেখি যে আমারই সন্তান, অবস্থা কেমন? দুনিয়ার এই ট্রেনে 5 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা থাকবো, সেখানে সুপারভাইজার আমার ছেলে তার কাছে 10টা সিট আছে, একটা থাকলে আমি আনন্দে আত্মহারা। আর একজন হাফেজ কোরআন পরকালে ময়দানে মহাশয়ে মান করার কোরআন হস্তসা রাহু ফাহাল্লা হালালাহু হাররামা রামা, যেই সন্তান সিনার মধ্যে কোরআন জায়গা দিবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেনই, তার কাছে 10টা টিকিট থাকবে রিজার্ভ, তার বাবা মা দাদা দাদি নানা নানি এমন অপরাধী যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই সন্তান এমন 10-10 জনকে জান্নাতের 10টা টিকিট দিয়ে জান্নাতে নিয়ে যাবে। يشهد يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء تلميذ شريف من الدرس حشر ميداني কম কানে আলেম পয়গম্বররা সুপারিশ করবেন, সুপারিশ করার পরে শহীদদেরকে আল্লাহ বলবেন তোমরা শহীদ হইছ সোজা জান্নাতে যাও। এরপরে যখন হাফেজে কোরআন আলেমরা রওনা হবে আল্লাহ বলবেন কি ফাহুনা এখানে দাঁড়াও, জান্নাতে যাওয়ার এখানে দাঁড়াও, দেখো তোমার পরিচিত জন কে আছে, তুমি তাদের নিয়ে জান্নাতে যাইবা। এরপরে সে তার অন্যান্য আত্মীয় স্বজন নিবে, একদল আসবে ইয়া ফুলান আমার তারিফুনি, এই সেই ছেলে তুমি আমাকে চেনো না, কয় আপনি আমার আত্মীয় না, রক্ত সম্পর্কের আত্মীয় না, বৈবাহিক বন্ধুর আত্মীয় না, দুগ্ধপান সম্পর্কের কারণেও আত্মীয়, আত্মীয় 3 কারণ হয়, কোনো কারণ আপনার মধ্যে নাই, আপনি আমার কোনো আত্মীয় না, আপনাকে আমি চিনি না, আপনি আমার কেউ না, কয় তুমি আসিল দেখি তোমার আমি চিনছি, ইয়া ফুলা নামা তারি ফুলি তুমি আমার চেনো না হাফেজা কোরআন, কয় না আমি চিনি না, আপনি কোনো রকমের আত্মীয় না, আপনাকে আমি চিনিও না, আপনি আমার বন্ধু না, পরিচিত না, কয় আমার তারি ফুলি তুমি আমার চেনো না, আমি তোমার চিনিস, কয় কিভাবে, কয় তুমি যে রাস্তা যাইতা আমি সেই রাস্তায় তোমার দেখছি, তোমার মাথায় হাত বুলাই দিছি, আনাল্লাদি সাগাই বসর পাতাম, তোমার আমি একদিন এক গ্লাস পানি পান করাইছি, অজুর পানি আগাই দিছি,
বয়স ছোট কিন্তু তোমার সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম, এই জন্য তোমাকে আমি সম্মান করেছি, ইজ্জত করেছি, আমার সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতার হাত বাড়াইছি, আমি হলাম সেই ব্যক্তি। তুমি কয়জন চিনবা, তুমি না চিনলে কেউ, আমি তোমার চিনি। এখন এই সন্তান কাঁদবে, আয় আল্লাহ আমার বাবাকে নিয়েছি, আমার মাকে নিয়েছি, আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে নিয়েছি, আমার বন্ধুদেরকে নিয়েছি, এই আমার পরিচিত লোকদের নিয়েছি, এই লোকগুলো আমি চিনি না কিন্তু আমাকে চিনে, আমার প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী ছিল, আয় আল্লাহ এই একটা লোক রেখা আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ কয় তোমার, তুমি যাকে চিনো তাকে নাও, তুমি চিনো না তোমাকে চিনে তাদেরকে নাও, 70,000 লোকের মিছিল নিয়ে একজন আমলওয়ালা হাবে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে মন্ত্রী প্রধানমন্ত্রী বিদেশ গেলে লাল গালিচা সবুজ গালিচা সম্বর্ধনা দেওয়া হয়, একজন হাফেজ কোরআন তোরে বেড়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা লাল গালিচা না সবুজ গালিচা না নূরের পরক পিছায়া, তার নূরের পরক পিছায়া তাদেরকে ইস্তেকবাল জানায়, এমনকি গর্তের পিপীলিকা সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া। আমরা বলবো জীবন জীবিকা কি হবে, আরে ভাই জীবন জীবিকার জন্য সব হবে, আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু কি হবে? আমরা তো বলতেছি না যে হেফ শেষ করে সে সারা জীবনই এর পেছনে মেরাত করো, একজন সন্তান হাফেজ করা হওয়ার পরে সে যদি ইচ্ছা করে আর অন্য প্রতিষ্ঠানে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এই রুদ্ধ পদ্ধ রুদ্ধ করা হয় নাই, কিন্তু জীবনের প্রথম শিক্ষা যেন কোরআন শরীফ হয়। আমরা ছোট মানে এখন যদি একটা জিনিস মুখস্থ করি, আমি নিজে দেখছি দেখার সাথে সাথে একটা হাদিস মুখস্থ হয়ে যায়, পরের দিন খুঁজে পাই না, সকালবেলা কিতাব দেখে আসি তোমার সময় দেখি না মনে আসতেছে না। আর ছোটবেলা যে বলেছিলাম আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কহ না কেন বউ, এটা 70 বছর বলবো না, কারণ হলো ছোটবেলা, ছোটবেলা যেটা অন্তরে গেঁথে যায় ওইটা ভোলার সম্ভাবনা নাই। এই জন্য আমাদের কর্তব্য হবে, আমরা যারা এলাকাবাসী আছি আমাদের সন্তান গোলা যেন করার শিখি। শাহজাদপুরে যখন আসলাম মাদ্রাসারে অনেক জায়গায় একাধিক প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ মাওলানা আব্দুল্লাহ শেখ আর আব্দুল্লাহ নামের হাকি কসমে একবার 3 জন লোক আসছে হুজুর দোয়া করেন, হুজুর মানে আমি হুজুর না জানাল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজুর দোয়া করেন, নবীজি তাকে হাসতেছে হাসেন কেন, ওই 3 জনের নাম হলো আব্দুল্লাহ, যেই 3 জন দোয়া নিতে আসছে এই মানুষের মধ্যে পরিচালকের নাম কি আব্দুল্লাহ, আল্লাহ পাকের বান্দা, নবীজির কাছে আসছে 3 জন হুজুর দোয়া করেন, নবীজি হাসতেছে হাসেন কেন, আমি যে তাকে 3 জন নাম আব্দুল্লাহ, আল্লাহ তিন আব্দুল্লাহকে কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন 3 লাইনে 3 জনকে কবুল করছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার শ্রেষ্ঠ মুফতিশাহ, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ মুহাদ্দিস, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব তাদের 3 জনের জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহ তাদের বড় বানাইছেন। ছাত্র ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলি দোয়া প্রয়োজন আছে, তাবুকের ময়দান নবীজি সাহায্য চাইলেন, চাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত, ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক ধনাঢ্য মানুষ ছিলেন, উনি সম্পদে 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন, 30,000 লোক যাবে তাবুকের ময়দান, 900 মাইল পথ পাড়ি দিয়ে হুজুর আমি 10,000 লোকের যাবতীয় ব্যয় ভার দায়িত্ব আমি নিলাম। সম্পদ প্রয়োজন আছে, ধন সম্পদ হালাল উপায় আসবে, হালাল উপায়ে নেক কাজে ব্যয় করবে। হ্যাঁ হাদিসে আসছে হিংসা তো হারাম, 2 ক্ষেত্রে হিংসা বৈধ, ঈর্ষা, একটা হলো যাকে আল্লাহ মাল দিয়েছেন এবং সেই মাল সৎপদে ব্যয় করে, ওসমান রাদিয়াল্লাহু আনহু 30,000 লোকের 10,000 লোকের দায়িত্ব একা নিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পদের অর্ধেক নিয়ে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যা ছিল পোটলা বেঁধে সব নিয়ে আসছেন, একজন মহিলা আসতেছে তার দুধের বাচ্চা নিয়ে, সবাই বলে মহিলা তুমি কোথায় যাও, বলে নবীজি তাবুকের ময়দানে সাহায্য চেয়েছে, আমি যেতেছি সাহায্য করতে, তার দুধের বাচ্চা নিয়ে প্রবেশ করলেন, প্রবেশ করার পর নবীজি বলেন তুমি কি আনছো, কই ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো ধাতব মুদ্রা নাই, কাগজের মুদ্রা নাই, ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা বলতে কিছুই নেই, ইয়া রাসূলুল্লাহ তরবারি নাই, ঢাল নাই, বর্ম নাই, কোনো যুক্তাস্ত্র নাই, যানবাহন নাই, কিচ্ছু নাই, আমার গলায় স্বর্ণের হার নাই, আমার কানের দুল নাই, নাকের ফুল নাই, হাতের মধ্যে স্বর্ণের গহনা নাই, আমার একমাত্র পুঁজি হলো আমার 2 বছরের দুধের বাচ্চা আব্দুল ইবনে আব্বাস, আমি তাকে নিয়ে আসছি।
নবী বলে এই বাচ্চা যুদ্ধের ময়দান, এই বাচ্চা নিয়ে কি করবো, এটা তো বোঝা হয়ে যাবে। ভাইয়া রাসূলুল্লাহ, তাবুকের ময়দানে যখন যাবেন সমস্ত দুশ্মনেরা আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, আঘাত করবে, পাথর নিক্ষেপ করবে, এভাবে আঘাতের পর আঘাতে আপনাকে জর্জরিত করবে। আমার বাচ্চা আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার বাচ্চার দুই বাহু ধরবেন, দুই বাহু ধরে আপনার দেহের সামনে ঢাল বানাই দিবেন, যত তীর আসে তরবারি আঘাত আসে আমার বাচ্চার গায়ে লাগবে, আপনি নবীর গায়ে যাও স্পর্শ করতে না পারে আমার বাচ্চাটাকে নিদান করবেন। আল্লাহ নবী খুশি না বেজার খুশি হয়ে গেলেন, কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়া এরপরে তার জবান থেকে লালা মোবারক বের করলেন, আর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঠোঁটের মধ্যে বৈশা দিয়ে বললেন, আল্লাহুম্মা আল্লিমুল কিতাবা ওয়া ফাক্কিহু বিদ্দীন, আল্লাহ তুমি তাকে ওহীর জ্ঞান দাও, আল্লাহ তাকে দ্বীনের সমজ দাও। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই দোয়ার পর থেকে সব সাহাবীকে টপকায়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যার সম্পর্কে নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো উমর, তিনিও তার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা নিতেন। দোয়ার ফসল তিন আব্দুল্লাহ বড় হয়েছে সাধনা করে না, তিন আব্দুল্লাহ বড় হয়েছে কিসের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। 1757 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হয়ে গেল, ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহ আলাইহি তাকে আন্দামানের দ্বীপে নির্বাসন দেওয়া হলো, তিনি কাফনের কাপড় নিয়ে গেছেন আর কাপড়ের কাপড় উপর একটা বই লিখছেন, বাংলা বের হয়েছে আন্দামান বন্দির আত্মকাহিনী। আলেম আমাদের উপর নির্যাতন এটা নতুন কিছু না, উনি সেখানে আপনার কাপড়ের কাপড় উপর একটা বই লিখছেন, তার উপর কি পরিমাণ অত্যাচার করা হয়েছে। এরপরে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই মালটার কারাগারে তাকে বন্দী করা হলো, তাকে যখন কারাগারে নেয় এভাবে রেলের বগির মধ্যে নিচে ফুলের মধ্যে ফেলে নিয়েছে, পুরা এই পিঠ ক্ষত বিক্ষত হয়ে গেছিল। যখন তিনি মাল্টার কারাগারে গেলেন, তার ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উনি যে ইংরেজদেরকে বললেন, আমার একটা দাবি আছে, ভাবছে শিক্ষকের মুক্তি চাবে, কয় কি দাবি, কয় আমার শিক্ষক যেখানে আছে আমাকে কারাবন্দী করে আমার শিক্ষকের ছেলে কারাগারে আমাকে নিক্ষেপ করাবো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই স্বেচ্ছায় কারাবরণ করলেন। কারাবরণ করার পরার পরে পৌষ মাস, এরকম শীত, প্রচন্ড শীত, শীতের মধ্যে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন, ওঠার পরে দেখে ছাত্র হুসাইন আহমদ মাদানী একটা পাতিলের মধ্যে সিঙ্গুরের পাতিলের মধ্যে পানি নিয়ে এই গায়ের জামা উঠাইয়া পেটের মধ্যে দিয়ে শুয়ে দিস। বলারে বোকা, অনেকেই তো পালাইছে দেশ ছেড়ে ইংরেজদের অত্যাচারে, তুমি স্বেচ্ছায় কারাবরণ করলা আবার এই প্রচন্ড শীতের মধ্যে পেটের মধ্যে পানি নিয়ে ঘুমিয়ে গেছ, কি পাগলামি দেখাও। হুজুর আমি জানি আপনি শ্রেষ্ঠ উঠে কান্নাকাটি করেন, তাহাজ্জুদে নামাজ আদায় করেন, আমি কারাগারে অনেক চেষ্টা করলাম, আমার ওস্তাদ শ্রেষ্ঠতে উঠে ওযু করবেন, প্রচন্ড শীত, পানি গরম করা যায় কিনা, পানি গরম করা যায় কিনা, কাগজ পাওয়া যায় কিনা, দিয়া সলাই পাওয়া যায় কিনা, কিছুই পাইলাম না। আমি চিন্তা করলাম আমার ওস্তাদ যা উচিলে আমি এইভাবে কেনের চক্ষু করবে, আমি কি করব, তাকে পানি গরম করে দিব, কোনো ব্যবস্থা নেই। তখন আমার চিন্তা আসলো মানুষের দেহের মধ্যে একটা উত্তাপ আছে, আমি যদি দীর্ঘ সময় পানিটা আমার দেহের মধ্যে ধরে রাখি, পেটের মধ্যে ধরে রাখি, পানির যে ঠান্ডার যে অবস্থা এই ঠান্ডা থেকে কিছুটা হলো পানি স্বাভাবিক হবে, আর আপনি সেই পানি দ্বারা ওযু করবেন, আপনি শান্তি পাবেন। এই জন্য শীতের মধ্যে আমি ঠান্ডা পানি পেটের মধ্যে ধরে রাখছি, আপনার একটু আরামের জন্য আসার। আজকে সারা বাংলাদেশে যারা হাদিসের কিতাব পড়া, হোসেন আহমদ বাদের রহমতুল্লাহ আলাই নাম এমন কোন লোক নেই যার নাম জানেন না, এত বড় প্রসিদ্ধি, এর কারণ কি, ওস্তাদের দোয়া। এই জন্য ভাইয়েরা আমরা মেহরবানি করে ছাত্র ভাই যারা আছি বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে রোনা জারি করা, আমাদের যে সীমাবদ্ধতা, আমাদের যে কষ্ট, আমাদের যে প্রতিকূলতা, এগুলা মোকাবেলার জন্য দূর থেকে কেউ আসবে না, আমাদেরকে শ্রেষ্ঠকে রোনা জারি করে আল্লাহ পাকের কাছ থেকে ফয়সালা নিতে হবে। আমরা প্রতিদিন তেলাওয়াত করে করে আল্লাহ পাকের কাছে রোনা জারি করব। এলাকাবাসী যারা শিশুদী মণ্ডলী, আমাদের কর্তব্য হবে এই দিনই প্রতিষ্ঠানকে যথাসম্ভব যান এবং মাল দিয়া সহযোগিতার হাত বাড়ানো। অনেক ভাড়া গুনতে হয় এখানে, মাদ্রাসা পরিচালক ওনার আকাঙ্ক্ষা যদি একটি জায়গা হয়, স্থায়ী একটি জায়গা হয় নিজেদের প্রতিষ্ঠানের জন্য, তাহলে সেই সেখানে গিয়ে এই দিনই প্রতিষ্ঠান প্রস্ফুটিত হবে। সেখান থেকে প্রত্যেক দিন
কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসবে, এই সন্তানগুলো হাফেজে কোরআন হবে, তারা পরকালে ময়দানে মহাশরে কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য সুপারিশকারী হবে। হাশরের ময়দানে পয়গম্বরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, শহীদদের আগে তলে বেনে নায়েবে নবীরা সুপারিশ করে আমাদের জান্নাতি করবেন। এই জন্য তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করা, তাদের সাথে সম্পৃক্ত হওয়া আমাদের দায়িত্ব। কিভাবে হব তার উদাহরণ আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করছে, 6,000 মোল্লাফের আগুন কূপের মধ্যে, উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না, কঠিন আগুন, কঠিন অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পূর্ণ বিনষ্ট করে আগুনে নিক্ষেপ করা হলো, এক পাখি যে সাগরে ঝাঁপতেছে। কয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে, আমি পানি নিতে আসছি, আগুন নিভাইতে পানি লাগে, পানি নিতে আসছি, পাখিরা হাসে, তুমি পানি নিবা পাত্র কোথায়, পাত্র কোথায়, কোনো পাত্র নাই, পানি কিভাবে নিবা, আল্লাহ আমাকে দুইটা ঠোঁট দিয়েছেন, ঠোঁট কাজে লাগাবো, এই ঠোঁট দিয়ে সাগরের পানিতে আমি আঘাত করে এরপরে পানি নিয়ে যাব। অন্যান্য পাখিরা বলে তোমার ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানির স্থান সন্তুলন হবে, এক ফোঁটা পানি দিয়ে 6,000 মোল্লাকে কি নিবার সম্ভব, কয় না সম্ভব না, কয় তাহলে খামাখা নিয়ে এলাম, এক ফোঁটা পানি, কয় খামাখানা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে কারা কারা আগুন নিভানোর চেষ্টা করছে একটা তালিকা হবে, আমি যদি এক ফোঁটাও পানি ফেলতে পারি তালিকার মধ্যে আমার নাম উঠবে। এই প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু প্রয়োজন, অনেক কিছুই প্রয়োজন, অনেক টাকা প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন, আমি হয়তো পারবো না, আমরা হয়তো পারবো না, কিন্তু যদি সামান্য আমার সামর্থ্য অনুযায়ী কিছু যদি করি এই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষীদের তালিকার মধ্যে আমাদের নাম আসবে। হাশরের ময়দানে এই তলে বিলেমরা বলবে আল্লাহ ইনি আমাদের এই খালেদের প্রতিষ্ঠানে তার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াইছে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিবা, দশজন তো জাহান্নাম ওয়াজিব, এমন এছাড়া যাদের কিছু কমতি আছে 70,000 লোক, আল্লাহ এই লোকটা তো আমাদের পৃষ্ঠপোষক ছিলেন, এদের রেখে আমি তোমার জান্নাতে যাব না। 70,000 মধ্যে আমরা যদি আপনার 69,999 জনের পরে এই 70,000 মধ্যে তালিকার মধ্যে যদি পড়ি তাহলে আমাদের জীবন সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। তলেবে ভাইয়েরা শেষটাতে আল্লাহর কাছে চান, যে প্রয়োজন আছে আল্লাহ পাকের কাছে চান, এরপরে আপনাদের ব্যবহার আচার আচরণ এগুলো দেখো মানুষ কিন্তু অনেক আকৃষ্ট হবে। মানুষকে সালাম দেওয়া, তাদের কল্যাণ কামনা করা, তাদের জন্য দোয়া করা, যিনি দান করেন তার জন্য দোয়া করা, যিনি করতে পারেন না তার জন্য দোয়া করা, যিনি বিরূপ মনোভাব পোষণ করেন তার জন্য দোয়া করা। আল্লাহ বন্ধুকে যখন মানুষ আমলে সালে নেক আমল করবে, আল্লাহ দুশ্মনকে আল্লাহ কি করবেন, বন্ধু বানাই দিবেন। এই জন্য সবার জন্য দোয়া করা, নিজেদের আখলাক তৈরি করা, আর নিজের বাবা মা যাদের বেঁচে আছে দোয়া নেওয়া। আপনার শাফি মাজহাবের একজন ইমাম ছিলেন, ইমাম সালিম রহমতুল্লাহ আলাই, উনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন, 10 বছর সুরা ফাতিহা শিখতে পারেন। শিক্ষকরা বলেন এরকম ছাত্র তো পাইনি, 10 বছর সুরা ফাতিহা শিখতে পারে না। শেষে জিজ্ঞেস করে তোমার বাবা মা আছে, কয় আছে, কয় যাও বাসায় যে দোয়া নিয়ে আসো, এরপরে বাসায় নিয়ে দোয়া নিয়ে আসছে, বাবা মায়ের দোয়া আনছে, আনার পরে হুজুরা সবক দিছে। উনি শুধু হাফেজ হন নাই, আলেম হন নাই, শাফি মাজহাবের একজন বড় ফকি তিনি হয়েছেন। এই জন্য যাদের বাবা মা বেঁচে আছে আমরা তাদের দোয়া নিব, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবো, সকলের সাথে হৃদ্যতাপূর্ণ আচরণ করবো, সর্বোপরি আল্লাহ পাকের সাহায্য আমরা চাবো। আল্লাহ যেন আমাদের এই ওহির জ্ঞানের জন্য আল্লাহ কবুল করেন, আজীবন যেন কোরআনের খেদমত আল্লাহ সম্পৃক্ত রাখেন। সংক্ষিপ্ত পরিসরে যা বলা হলো আল্লাহ যেন ত্রুটি বিচ্ছিদে ক্ষমা করেন, আমল করার তৌফিক দেন। বলেন আবদুল্লাহ সাহেব ওনার যে আকাঙ্ক্ষা যে দিনই একটি প্রতিষ্ঠান যে হবে স্থায়ীভাবে, ওখানে আপনার অনেক টাকাই প্রয়োজন, এক বর্গফুট জায়গার জন্য আপনার 2400 টাকা, মানে যদি হিসাব করি 12 মাসে 1 বছর তাহলে মাসে মাত্র 200 টাকা। বাবা বেঁচে থাকলে, মা বেঁচে থাকলে বাবা মার ঔষধ খরচ এর চেয়ে আমাদের অনেক বেশি হতো। বাবা মা বাবাকে একটা গামছা কিনে দিলে, একটা গেঞ্জি কিনে দিলেও 200 টাকা লাগে, একটা লুঙ্গি হয় না 200 টাকা। এখন যদি কোনো শরীরের ব্যক্তি থাকি যে আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ 12 দিনে 2400 টাকা এই মাদ্রাসায় দিব, আজীবন সদস্য, কেয়ামত পর্যন্ত এই মাসুম বাচ্চারা দোয়া করবে, শেষ রাত্রে যখন রাত গভীর হয়, ঘুমও আমাদের গভীর, কম্বল মোড়া দিয়ে লেপ মোড়া দিয়ে যখন শেষটাতে ঘুমাই, এই সকল মাসুম বাচ্চারা ওইটা ঠান্ডা পানিতে উজু করে শেষটা তুলে হেপসখানায় বসে বসে
তারা হেলে দেবে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখের পানি ফেলে দোয়া করে, সুরে ইয়াসিন আমল করে দোয়া করে, সুরে ওয়াকিয়া আমল করে দোয়া করে, অবশ্যই আল্লাহ এই মাসুম বাচ্চাদের হাতকে আল্লাহ ফিরিয়ে দিবেন না। আল্লাহ আমাদের বাবা মা কবরকে জান্নাতের বাগান বানাবেন। আর অন্তত একজন মানুষ যদি পাওয়া যায় যে ইনশাআল্লাহ আমি প্রথম ব্যক্তি যে আলহামদুলিল্লাহ জনাব শাহজাহান ভাই, জনাব শাহজাহান ভাই প্রথম ব্যক্তি হাদিসে আসছে আদাল্লু আলাল খাইর কাফাইলি, প্রথম তিনি সূচনা করবেন, দেখা দেখি যতগুলো দান আসবে প্রত্যেকটা দানের সব তিনি পাবেন। জনাব শাহজাহান ভাই আমাদের মসজিদেও মা প্রায় দান করে থাকেন। শাহজাহান ভাই বাবা মা আছেন পেছে নাকি? বাবা মা দুনিয়াতে নাই। আল্লাহ জনাব শাহজাহান ভাই প্রথম ব্যক্তি, আল্লাহ চাওয়ার সাথে সাথে সারা দিয়েছে। জানতে চেয়েছিলাম বাবা মা আছেন কিনা, আল্লাহ জবাব দিলেন নাই, কাতর কণ্ঠে জবাব দিয়েছে। আল্লাহ তুমি মেহরবানি করে দানকে কবুল করে দাও। আল্লাহ তার বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি স্বপ্নে দেখাও বাবা মা জান্নাতে হাসি খুশি। আল্লাহ শাহজাহান ভাইয়ের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে দাও। পরিবারের সবাইকে তুমি হজ্জে বাইতুল হারাম নসিব করে দাও। আল্লাহ তুমি দিয়ে তোমার ভান্ডারে কোনো কমতি নেই, হালাল হয়ে তুমি লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। আরো বেশি বেশি দান করতে পারে সেই আর্থিক সামর্থ্য আল্লাহ তুমি তাকে দিয়ে দাও। আল্লাহ জনাব পাটোয়ারি সাহেব আল্লাহ তিনি অংশীদার হলেন, আল্লাহ তুমি মেহরবানি করে জনাব পাটোয়ারি সাহেবকে আল্লাহ তুমি কবরের মঞ্জুর করে নাও। আল্লাহ তার বাবা মা দাদা দাদি নানা নানি মুরব্বীদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাকে তুমি আল্লাহ অসুস্থ ছিলেন তুমি সুস্থ দিয়েছ, আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতার অধিকারী করে দাও। আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ অসুস্থ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি দুনিয়াতে সম্মান দিয়েছো, পরকালে তুমি আল্লাহ তাকে সম্মানের মর্যাদার আসন আল্লাহ তুমি দিও। আল্লাহ যখনই হজ্জে বাইতুল্লাহ সোনা মদিনা সপরিবার আল্লাহ নসিব করো, যখনই মরণ দাও ইমানের মরণ দিও। আল্লাহ যদি ইমাম সাহেব হুজুর আলেম মানুষ তিনিও অংশীদার হলেন তৃতীয় ব্যক্তি, আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু সাথে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি তার বংশের মধ্যে হাফেজ হুজুর মধ্যে হাফেজ, আল্লাহ সদর সাহেব হুজুর মধ্যে আলেম, আল্লাহ ফ্যামিলির মধ্যে পয়দা করে দাও। সপরিবারে হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনা নসিব করো। আল্লাহ তুমি মেহরবানি করে সুস্বাস্থ্যের অধিকারী করে দাও। যখনই মরণ দাও আল্লাহ জুমার দিন নামাজের সিজদার ভিতরে মরণ দিও। আল্লাহ আরো দুইটা নাম তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ ইসলামের বেনার পাস, আল্লাহ ইসলামের পাস বেনার সাথে আল্লাহ কবুল করো। ছাত্র গার্জিয়ান এক ভাই উনি 85,000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি মেহরবানি করে আমার এই ভাইয়ের বাবা মা দাদা দাদি নানানি মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তার সন্তানকে আল্লাহ জগৎ বিখ্যাত একজন হাফেজ আলেম এর হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করো। আমিন। আরেকজন অভিভাবক উনি 14 জন সদস্যের ব্যবস্থা দায়িত্ব নিয়ে নিছে, আল্লাহ কবুল করো। আল্লাহ মুরব্বীদের কবর তুমি জান্নাতে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ